ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ এক চাইনিজ রোমান্টিক মুভি। তবে শুধু রোমান্টিকই নয়, কিছুটা হররও বটে। হৃদয়হীন এক সেনাপ্রধানের হৃদয়ে যখন তার ভুতুড়ে প্রিয়তমার প্রতি ভালোবাসা জন্মে যায়, আর সে ভালোবাসাই তাকে প্রাণটাই দিয়ে দিতে হয়। তবে তার ভুতুড়ে প্রিয়তমা কি তার মতোই তাকে ভালোবাসবে, নাকি একদমই ভিন্ন কিছু, তা জানতে হলে মুভিটি সম্পূর্ণ দেখতে হবে। তবে ফ্রেন্ডস, বিলিভ মি, মুভিটি আপনাদের কাছে সত্যিই ভালো লাগবে। আর এই মুভিটির বাংলা এক্সপ্লেইন প্রথমবার আমার চ্যানেলেই দেখতে পারবেন। তো চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই হানু প্রজাতির রাজকন্যা ওয়াং জুয়াংকে বধূ বেশে দেখানো হয়, আর তার স্বামী তাদেরই রাজ্যের প্রধান সেনাপতি জিয়াওজি। তিনি দীর্ঘ 10 বছর ধরে তাদের রাজ্যকে সততার সাথে রক্ষা করে যাচ্ছে। সাধারণ মানুষ তাকে নির্দয়, মায়াহীন, খুনি সেনাপতি হিসেবে জানে। ওয়াং জুয়ানও সেটাই জানে। হানু প্রজাতির সবচেয়ে বড় শত্রু ভেষজবিদরা, যারা কিনা জাদু মন্ত্র করে, আর এই ভেষজবিদরা হান জাতিকে ধ্বংস করতে চায়। জিয়াওজি তার শক্তির সাহায্যে সেই জাদুগোত্রকে নির্মূল করে দেয়, আর জিয়াওজির উপরে সন্তুষ্ট হয়ে রাজা তার একমাত্র কন্যা ওয়াং জুয়ানকে তার সাথে বিয়ে দেয়। এরপর রাজাকে দেখানো হয়, মেয়ের বিয়েতে অনেক আনন্দিত রাজা। কিছুক্ষণ পর জিয়াওজি চলে আসে। তো রাজা জিয়াওজিকে বলে, আমার একমাত্র মেয়েকে তোমাকে দিলাম, তুমি তাকে ভালোবেসো, আর সে তোমার জন্য অপেক্ষায় আছে। এরপর রাজা তার প্রাসাদে চলে যায়। জিয়াওজি রুমে ঢুকে ওয়াং জুয়ানকে দেখতে পায় না। তখন হঠাৎ করে পিছন থেকে এক মানুষ রূপী দানব তার উপরে অ্যাটাক করে। জিয়াওজিও নিজেকে বাঁচাতে খুব চেষ্টা করে, আর দানবটিকে বলে, তুমি কে, ওয়াং জুয়াং কোথায়? একটু পর দানবটি চলে যায়, আর আমরা বুঝতে পারি এটাই ওয়াং জুয়ান ছিল। তখন ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ওয়াং জুয়ান আর তাদের তৃতীয় রাজকুমার জি হ্যাং একে অপরকে ভালোবাসে। সে তার চাচাতো ভাই ছিল। তবে রাজা ওয়াং জুয়ানের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে দেয়, আর তাই সে আর রাজকুমার জি হ্যাং মিলে প্ল্যান করে, এক ভেষজবিদের কাছ থেকে মন্ত্র পড়া ফুলের ঔষধ পান করে। এর প্রভাবে বাসুর রাতে ওয়াং জুয়াং ভয়ানক অসুখের শিকার হবার কথা ছিল, আর তখন হৃদয়হীন জিয়াওজি তাকে ছেড়ে দেবে। এই সুযোগে সে রাজকুমার জি হ্যাংকে বিয়ে করবে, নয়তো তাদের ভালোবাসা কখনোই এক হবে না। তবে এখানে তো হয়েছে উল্টোটা, ভয়ানক অসুখের বদলে রাজকুমারী ওয়াং জুয়াং তো ভয়ানক দানব হয়ে গেছে। তাই সে পরদিনই কাউকে না বলে তাদের প্রাসাদে চলে আসে। এদিকে জিয়াওজির কাছে এই খবরটি সৈন্য পৌঁছে দেয়, তাই সেও তখনই রওনা হয়। ওয়াং জুয়ান রাজকুমারকে দেখি তাকে জড়িয়ে ধরে, আর জি হ্যাংকে বলে, ঔষধে কোনো ভুল ছিল, যার কারণে আমি কাল রাতে ভয়ানক রক্তপিপাসু দানব হয়ে গিয়েছিলাম। জি হ্যাং বলে, দানব? মা তো তোমাকে ঠিক ওষুধই দিয়েছিল। জুয়ান বলে, আমাদের এখনই ভেষজবিদের কাছে যেতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। তবে জি হ্যাং যেতে চায় না। সে বলে, এখন তুমি সেনাপ্রধানের স্ত্রী, আমি মায়ের সম্মান নষ্ট করতে পারি না। জুয়ান বলে, আমি কারো স্ত্রী না, আমি তোমাকে ভালোবাসি। জুয়ান তখন জি হ্যাং এর হাত ধরে বলে, আমি শুধুই তোমার স্ত্রী হতে চাই। জি হ্যাং বলে, রাজ্যের সম্মানের উপরে আমার কোনো কিছুই নেই। তোমার বাবা আমাদের রাজ্যের সম্রাট, তার বিরুদ্ধে আমরা যেতে পারি না। আমিও তোমাকে ভালোবাসি, তবে আমাদের কিছুই করার নেই। জুয়ান তখন খুব ইমোশনাল হয়ে পড়ে, আর তখন তার দানবটি আবারও জেগে ওঠে। জুয়ান সেখান থেকে তখনই পালিয়ে যায়। জিয়াওজিও চলে আসে আর তাকে সাহায্য করে, তবে জুয়ান তার হাতে কামড় দিয়ে রক্ত পান করে। সে তো রক্তপিপাসু হয়ে গেছে। কিছুক্ষণ পরেই সে নর্মাল হয়ে যায়। তখন জুয়ান জিয়াওজিকে বলে, আপনি আমাকে ফলো করছেন, আপনি খুনি, আর আমি আপনাকে ঘৃণা করি। আপনি হয়তো জানেন না আমি ভয়ানক রোগের শিকার হয়েছি, এখন আপনি আমাকে ছেড়ে দিন। জিয়াওজি বলে, আপনি আমার স্ত্রী, আপনার সব সমস্যা এখন থেকে আমার। জুয়ান বলে, আপনি আমার বাবাকে প্রভাবিত করে আমাকে বিয়ে করেছেন, তবে আমাকে কখনোই পাবেন না। জিয়াওজি বলে, এটা আপনার ভুল, আমি সব সময় সম্রাটের আদেশ পালন করেছি মাত্র। এমনই সময় প্রাসাদে হইচই শুরু হয়ে যায়। এক দাসীকে হত্যা করা হয়েছে। দুজনই তখন দৌড়ে যায়। দাসীটির রক্ত পান করে তাকে মারা হয়েছে। এইসব দেখে জুয়ান আর জিয়াওজি পালাতে যায়, তবে সৈন্যদের কাছে ধরা পড়ে যায়। সেখানে যুবরাজ ও তার মা তখন চলে আসে,
আর জোয়ানের মুখে তারা রক্ত দেখে বুঝে নেয় এই হত্যা সেই করেছে। তখন জিহ্যাং এর মা জোয়ানকে বন্দি করার আদেশ দেয়। জোয়ান বলে সেনাপ্রধানকে ছেড়ে দিন, তার কোনো অপরাধ নেই। তখন জিয়াওচিকে ছেড়ে দেয়া হয়। এরপর জোয়ানকে কারাগারে বন্দি অবস্থায় দেখানো হয়। কিছুক্ষণ পর জিয়াওচি সেখানে চলে আসে তাকে বাঁচাতে। জোয়ান বলে, কেন আপনি জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছেন? এতে আপনার শিরচ্ছেদ হতে পারে, আর আপনার সাহায্য আমি চাই না। জিয়াওচি কোনো কথা না বলে তাকে মুক্ত করে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে জিহ্যাং আর তার মাকে দেখানো হয়। জিহ্যাং বলে, মা, জোয়াং তো দানব হওয়ার কথা ছিল না। তার মা বলে, সেনাপ্রধান অনেক শক্তিশালী, সম্রাট তাকে অনেক বিশ্বাস করে, আমাদের জন্য সেনাপ্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। জিহ্যাং বুঝতে পারে এটা তার মা ইচ্ছা করেই করেছে, যাতে করে সেনাপ্রধান অচিরেই শেষ হয়ে যায়, তাহলে এই রাজ্য হবে তার ছেলের। অন্যদিকে জিয়াওজি জোয়ানকে বাড়িতে নিয়ে আসে। তখন জিয়াওজি জোয়ানকে বলে, আমি বই দেখে জানতে পেরেছি এই বিষ তিন দিন শরীরের গভীরে চলে যাবে আর অনেক ব্যথা অনুভব করবে। জোয়ান বলে, আমি কোনো কষ্ট পাই না, শুধু রক্ত পিপাসু হয়ে যায়। জিয়াওজি বলে, আমাকে বলুন কিভাবে এই বিষ পান করেছেন আর এটা কোথায় ছিল? তখন জোয়ান বলে, আমি জিহ্যাংকে ভালোবাসি, বাবা যখন আপনার সাথে বিয়ের প্রস্তাব রাখেন তখন এর বিরুদ্ধে যাওয়া সম্ভব ছিল না। তখন বৌরানী মানে জিহ্যাং এর মা এর সমাধান বের করেন আর জোয়ানকে বলে, আমি এক ঔষধ এনে দেব, যা পান করলে আপনি ভয়ানক অসুখে আক্রান্ত হবেন, তবে এর প্রতিকারও আমার কাছেই থাকবে, তখন সেনাপ্রধান আপনাকে ছেড়ে দেবে, এরপর জিহ্যাং এর সাথে আপনাকে বিয়ে দেওয়া হবে, নয়তো সম্রাটের আদেশ অমান্য করা কারোই সম্ভব না। তখন জোয়ান রাজি হয়ে যায় আর এই বিয়ের রাতে বিষ পান করে। তবে জোয়ানকে সেখানে চোখ বেঁধে নেওয়া হয়েছিল। সব কথা শুনে জিয়াওজি বলে, আপনি আমার জন্য জীবনের এত বড় ঝুঁকি বেছে নিয়েছেন। জোয়ান বলে, আমাকে বিয়ে করতে রাজি না হলেই তো পারতেন। জিয়াওজি বলে, আমিও যে সম্রাটের আদেশের বাধ্য, তবে আমি সবসময় আপনার পাশে আছি। এই কথা বলে সে চলে যায়। এরপর রাতে জোয়ান শাওয়ার নিচ্ছিল, তখন সে জিহ্যাংকে কল্পনা করে, তার সাথে কাটানো দিন, ভালোবাসা, সেই সময়গুলো, অনেকটা ভালোবাসা বিশ্বাস ছিল তাদের মাঝে। তখন জোয়ান আবারও ইমোশনাল হয়ে পড়ে। এরপর দানবটি তখনই আবারও জেগে ওঠে। প্রচন্ড কষ্ট ফিল করে জোয়ান, খুবই হিংস্র হয়ে ওঠে। ঠিক তখনই সেখানে জিয়াওজি চলে আসে আর জোয়ান তাকে পেয়ে তখন তার রক্ত পান করতে থাকে। জিয়াওজি বিশেষ যন্ত্রণা নিস্তেজ হতে থাকে। একটু পর সে যখন নর্মাল হয়ে যায়, জিয়াওজিকে এখানে দেখে অবাক হয়ে যায়। জিয়াওজি বলে, আমি বাহিরে আপনাকে পাহারা দিচ্ছিলাম আর হিংস্রতার সাউন্ড শুনে বুঝতে পারি, তাই ভিতরে চলে আসে। জোয়ান বলে, আমাকে ক্ষমা করে দিন। জিয়াওজি বলে, আপনি আমাকে যতটা ঘৃণা করবেন তত সহজেই আমাকে ছেড়ে যেতে পারবেন। এরপর সে এখান থেকে বেরিয়ে যায়। দিন দিন জিয়াওজি জোয়ানকে বড্ড ভালোবেসে ফেলে, তবে এই ভালোবাসাটা ছিল শুধুই তার একা। পরদিন জোয়ান প্রাসাদে যাওয়ার জন্য বেরোতে নেয়, তবে প্রধান রক্ষাকারী জোয়ানকে বাধা দেয়। এটা দেখে জোয়ান রেগে যায় আর রক্ষাকারীকে অনেক কথা শোনায়। জিয়াওজি পাশে দাঁড়িয়ে সবকিছুই দেখে ফেলে। তখন সে জোয়ানকে বলে, আমি আপনাকে কিছু দেখাতে চাই। এরপর জিয়াওজি জোয়ানকে নিয়ে আসে তার বাড়ির পেছনে। সেখানে সে একটা মানচিত্র তৈরি করে, যেটা দেখে জোয়ান বুঝতে পারবে যে সেই বিষফুল তাকে কোন জায়গা থেকে খাওয়ানো হয়েছে। কারণ জোয়ানকে যখন সেই বিষফুল খাওয়ানো হয় তখন তাকে তার চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। জোয়ান তখন জিয়াওজিকে সমস্ত জায়গাটা তার অনুভব দেখে বলে দেয়। জোয়ানের কথা শুনে জিয়াওজি সেই জায়গাটা চিহ্নিত করে। এরপরে জোয়ানকে সাথে নিয়ে সেখানে চলে আসে। সেই জায়গাটা ছিল অন্ধকার একটা গুহা। তারা দুজনই মশাল নিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে তখন কেউই ছিল না। সেখানে তারা বড়ই অদ্ভুত একটা নকশা দেখতে পায়। নকশা পড়ে জিয়াওজি বলে, এটা সুরা ব্লসম ফুল, খুবই বিষাক্ত, এর বিষক্রিয়া এতটাই বিষাক্ত যে মানুষকে দানবে পরিণত করে ফেলে। একমাত্র সত্যিকারের ভালোবাসাই পারে এর বিষ পরিষ্কার করতে। এই বিষের শক্তি ইমোশনালের মাধ্যমে বাড়তে থাকে। কষ্ট যত বেশি, বিষ তত বেশি শক্তিশালী হয়। তখন জিয়াওজি বলে, প্রাসাদে নিশ্চয়ই জিহ্যাং আপনাকে আবেগিত করেছিল, তাই আপনি হিংস্র হয়ে গেছেন। জোয়ান চিন্তা করে দেখে, হ্যাঁ এটাই তো ঠিক। জিয়াওজি বলে, এখন আপনি যতই ইমোশনাল হয়ে যাবেন ততই বেশি বিষধারা আক্রান্ত হবেন। এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। জোয়ান বলে, ভালোবাসাহীন জীবন আমার কাছে মৃত্যুর চেয়েও খারাপ, তবে এখন একটু স্বস্তি লাগবে এটা জেনেছে কি কারণে আমার দানবটি জেগে ওঠে আর আমি প্রাসাদে যেতে চাই, বাবার কাছে সাহায্য
সাহায্য চাইব আমার প্রতিষেধক পাবার জন্য। এরপর জিয়াওজি জুয়ানকে তার বাবার কাছে নিয়ে আসে। জুয়ান তখন তার বাবাকে বলে, আমি বড় বিপদে আছি, আপনি আমাকে সাহায্য করুন। তবে সম্রাট জুয়ানের উপর অনৈক রেখেছিল। সে বলে, তুমি আমার মেয়ে হয়ে এত বড় অপরাধ কিভাবে করলে? রাজ্যের দাসীকে মেরে ফেলেছ। জুয়ান বলে, আমি রাজকুমারকে ভালোবাসি আর এটা আপনি জানতেন। তারপরেও আপনি সেনাপ্রধানের সাথে আমার বিয়ে দিয়েছেন, কেন করেছেন আমার সাথে এই অন্যায়? সম্রাট বলে, আমি যখন ছোট ছিলাম আমিও কাউকে ভালোবেসেছি, তবে রাজ্য আর সম্মানের কথা ভেবে তোমার মাকে বিয়ে করি। সেনাপ্রধান আমার বিশ্বস্ত আর অনেক সাহসী, তার সাথে তোমাকে বিয়ে দেওয়ার কারণ সে এই সাম্রাজ্যের রক্ষা কবচ হয়ে থাকবে। তার হাতের ইশারায় আমার সমস্ত সেনারা চলছে, তাকে এই সাম্রাজ্যের প্রয়োজন। আর তুমি যদি তোমার বাবার কথা না শোনো, তবে তুমি তোমার বাবা আর এই পরিবারকে হারাবে। এসব বলে সে বেরিয়ে যায়। তখন জিয়াওজি তাকে বোঝাতে গেলে সম্রাট তার উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় আর তাকে সেনাপ্রধানের পদ থেকে বহিষ্কার করে দেয়। এই সব কিছুই এক গুপ্তচর শুনে ফেলে। এরপর জুয়ান আর জিয়াওজিকে দেখানো হয়। জুয়ান বলে, আমার জন্য আপনার কত বড় ক্ষতি হয়ে গেল, এত বড় দায়িত্ব থেকে আপনাকে সরিয়ে দেয়া হয়েছে, কেন ছেড়ে দিচ্ছেন না আমাকে? জিয়াওজি বলে, আমাকে নিয়ে আমি ভাবছি না, আগে আপনাকে সুস্থ করে তুলি, তারপর আপনি চলে যাবেন। জিয়াওজির সেই কঠোর হৃদয়টা জুয়ানের ভালোবাসায় শান্ত হয়ে গেছে। তবে জুয়ান তাকে ভালোবাসতে পারে না, তার ভালোবাসা শুধু জিহ্যাঙ্গের জন্যই। এরপর জিয়াওজি সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে বৌরানীকে দেখানো হয় এক ভেজসবিদের সাথে, আর এই লোকটি জুয়ানকে সেই বিষাক্ত ফুল দিয়েছিল। বৌরানী লোকটিকে বলে, আমার গুপ্তচর বলেছে সম্রাট জিয়াওজিকে তার পদ থেকে বের করে দিয়েছে, তাহলে এখন আপনার প্রতিশোধ নিতে সহজ হবে আর আমিও আমার উদ্দেশ্য পূরণ করতে পারবো। ফ্রেন্ডস, এই ভেষজবিদই হলো সে যাদের গোত্রকে জিয়াওজি 10 বছর আগে নির্মূল করে দিয়েছিল। তখন কোনোভাবে সে বেঁচে যায় আর সে তার গোত্রের মৃত লোকদের রক্তের সাথে মন্ত্র পড়ে এক জাদুকরি ফুলের জন্ম দেয়। তার আসল উদ্দেশ্য ছিল জিয়াওজিকে ধ্বংস করা, আর বৌরানী চেয়েছিল সম্রাটের বংশ যেন নির্মূল হয়ে যায়, তাহলে সে তার ছেলেকে রাজ্যের প্রধান হিসেবে দেখতে পাবে। সে জুয়ানকে সরাতেই এই ভেষজবিদের সাহায্য নেয়। অন্যদিকে জিয়াওজিকে দেখানো হয় কোনো এক বই পড়ছে সে, সেখানে তার প্রধান রক্ষাকারী আসে। তখন জিয়াওজি বলে, তোমার কি মনে আছে 10 বছর আগে এক ভয়ঙ্কর ভেষজবিদের গোত্র আমরা নির্মূল করেছিলাম? সেদিন হয়তো কোনোভাবে কোনো এক ভেষজবিদ বেঁচে গিয়েছিল, কারণ জুয়ানকে যেই বিষফুল দেয়া হয়েছে এটা একমাত্র ওই গোত্রের লোক ছাড়া কারোর পক্ষেই করা সম্ভব না। রক্ষাকারী বলে, আপনি যা করবেন আমি আপনার সাথে আছি। এরপর সে চলে যায়। এদিকে জিয়াওজি কিছুটা শারীরিক অসুস্থ হয়ে পড়ে, কারণ জুয়ান তার শরীর থেকে রক্ত চুষে নেয়। এর পরের দৃশ্যে জিহ্যাংকে দেখানো হয়। বৌরানীও তখন সেখানে আসে। এরপর সে জিহ্যাংকে বলে, তুমি এখনই সেনাপতির প্রাসাদে চলে যাও আর তাদের মিথ্যা বলে ভেষজবিদের গুহায় নিয়ে আসো। জিহ্যাং বলে, মা দয়া করে জুয়ানের আর কোনো ক্ষতি করবেন না, তার অনেক বড় ক্ষতি আগেই করেছে। তখন বৌরানী বলে, আমরা তো জুয়ানের ক্ষতি চাই না, তবে সেনাপতিকে বাঁচিয়ে রাখা যাবে না, এতে আপনি এই রাজ্য হারাতে পারেন আর আমি এটা কিছুতেই হতে দেব না। তখনই সেখানে ভেষজবিদকে দেখানো হয়। সে বলে, আপনি তাদেরকে আমার কাছে এনে দিন, আমি সেই বিষাক্ত ফুলের প্রতিষেধক আপনাকে দিয়ে দেব। এখানেই মুভির সিন শিফট হয়। এরপর দেখানো হয় রাতে জিয়াও তার সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত করায়। তখন ঢোলের সাউন্ড শুনে জুয়ানও বাহিরে বেরিয়ে আসে। তারপর সে জিয়াওকে জিজ্ঞেস করে, এটা কোন যুদ্ধের প্রস্তুতি? জিয়াও বলে, হতে পারে হয়তো এটা আমার জীবনের শেষ যুদ্ধ, আমাকে সুরা ব্লসমের শক্তি শেষ করতেই হবে, এই জন্মে আপনাকে না পেলেও দ্বিতীয় জন্মে পাওয়ার আশা রাখতে হবে। তখন জুয়ানের চোখ দিয়ে পানি চলে আসে। সে ভাবে, যাকে আমি এতটা ঘৃণা করি সে কিভাবে আমাকে এত ভালোবাসতে পারে, আমার জন্য সে তার জীবন পর্যন্ত শেষ করতে প্রস্তুত। এমন সময়ই প্রহরী আসে আর বলে, রাজকুমার জিহ্যাং এসেছে। তখনই জুয়ান তার সাথে দেখা করতে চলে আসে। জিহ্যাং বলে, জলদি আমার সাথে চলুন, আপনার এই বিষের প্রতিষেধকের সন্ধান পাওয়া গেছে, তবে এখনই বেরোতে হবে। তো তখনই জুয়ান জিয়াও আর রাজকুমার জিহ্যাং একসাথে রওনা হয়। তারপর তারা সেই গুহায় চলে আসে। তারা ভিতরে ঢোকার পর হঠাৎ চারদিক থেকে শত্রু তাদের উপরে হামলা করে। তখন জুয়ানকে বাঁচাতে গিয়ে একটা তীর এসে জিয়াওকে আঘাত করে। এরই মধ্যে সেখানে বৌরানী তাদের সামনে চলে আসে
আর জিহ্যাংকে তার কাজের জন্য বাহবা জানায়। এগুলো দেখে জুয়ান জিহ্যাংয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বৌরানীকে বলে, এগুলো সব আপনারই প্ল্যান ছিল। বৌরানী বলে, তোমার পরিবার আমাকে কখনোই স্বাধীনভাবে বাঁচতে দেয়নি, আর এটা আমার সন্তানের সাথে হোক তা আমি মেনে নেব না। জুয়ান বলে, তাহলে জিয়াওকে যেতে দিন। তখনই জিয়াও জুয়ানকে আঘাত করে অজ্ঞান করে ফেলে আর জিহ্যাংকে বলে, যদি কখনো জুয়ানকে ভালোবেসে থাকেন তাহলে তার সুরক্ষা করুন আর প্রতিশোধক দিয়ে তাকে বাঁচান। তখনই জিহ্যাং জুয়ানকে কোলে করে সেখান থেকে বেরিয়ে যায় আর জিয়াওকে তারা আটকিয়ে ফেলে। এরপরই সেই ভেষজবিদ সবার সামনে চলে আসে, জিয়াও তাকে দেখেই চিনে ফেলে। ভেষজবিদ বলে, তুমি আমার পুরো পরিবারকে হত্যা করেছ, আমি 10 বছর অনেক যন্ত্রণা নিয়ে বেঁচে আছি এই দিনটির অপেক্ষায়। আমার গোত্রীর মানুষের রক্ত আর হাড় দিয়ে চাষ করি বিষাক্ত সুরা ফুল, যখনই এই ফুলটি পরিপূর্ণ ফুটে যাবে তখন তোমার ভালোবাসাও চিরতরে শেষ হয়ে যাবে, আমার ভালোবাসাকেও যেভাবে ধ্বংস করেছ। জিয়াও তাকে কোনো কথার জবাব না দিয়ে শুধু শুনতেই থাকে। তখনই সেখানে সম্রাট তার সেনাদের নিয়ে চলে আসে, চারদিক থেকে সেনারা শত্রুদের ঘিরে ফেলে। বৌরানী বলে, সম্রাট আপনি এখানে, আপনি তো সেনাপ্রধানকে তার পথ থেকে সরিয়ে দিয়েছেন। সম্রাট বলে, আমার আগে থেকেই আপনাকে সন্দেহ হয়েছে আর তাই সেনাপ্রধানের সাথে প্ল্যান করি আমি সেদিনের অভিনয়টি করি। তখন বৌরানী বলে, জুয়ান তো তার নিয়ন্ত্রণের বাহিরে, কিভাবে বাঁচাবেন তাকে? সম্রাট বলে, তার জন্য জিয়াওই যথেষ্ট। হঠাৎ সেই ভেষজবিদ উচ্চস্বরে হাসতে থাকে আর জিয়াওকে বলে, তোমার ভালোবাসাকে তুমি কখনোই বাঁচাতে পারবে না, কারণ বিষে তো আক্রান্ত দুজন আর প্রতিষেধক আছে শুধু এক বোতল। এর মানে লোকটি জিহ্যাংকেও সেই বিষফুল দ্বারা দানবে আক্রান্ত করে ফেলে। বৌরানী তখন অবাক হয়ে যায়, কারণ লোকটি তাকেও ঠকিয়েছে। এ কথা বলে সেখান থেকে সে চলে যায়। তখন দুপক্ষের সেনাদের যুদ্ধ শুরু হয়, তবে জিয়াও ভেষজবিদের পিছনে চলে যায়। অন্য দৃশ্যে জিহ্যাংকে দেখানো হয়, জুয়ানকে নিয়ে ছুটতে থাকে। তারপর তারা একটি গুহার কাছে চলে আসে আর সেখানেই ভেষজবিদ প্রতিষেধকটি রেখেছিল আর জুয়ানেরও তখন জ্ঞান ফিরে আসে। সে জিহ্যাং এর কাছে জানতে চায় জিয়াও কোথায়। তো জিহ্যাং বলে, এতক্ষণে হয়তো সে মারা গেছে। এ কথা শুনে জুয়ান খুবই ঘাবড়ে যায় আর সেও যেতে চায়, তবে জিহ্যাং তাকে বাধা দেয় আর বলে, সেনাপ্রধান আমাদের শত্রু, সে বেঁচে থাকলে আমরা এক হতে পারবো না, আর এটা তো মা আমাকে নিয়েই প্ল্যান করে, তাই তো তার কথা মতোই তাকেও আমাদের সাথে নিয়ে এসেছে। এসব শুনে জুয়ান অবাক হয়ে যায় আর জিহ্যাংকে বলে, আপনি কিভাবে এতটা নির্দয়হীন হতে পারেন, সে তো তার জীবন দিয়ে আমাকে আমার ভালোবাসার কাছে ফিরিয়ে দিয়েছে। তখনই জিহ্যাংকে দেয়া বিষফুলের আসক্তি শুরু হয়ে যায়, সেও তখন দানবে পরিণত হতে থাকে। জিহ্যাং নিজেকে বাঁচাতে সেই বোতলে থাকা প্রতিষেধকটি পান করে ফেলে। জুয়ান সবকিছু দেখে অবাক হয়ে যায়। জিহ্যাং বলে, আমি তোমার জন্য আমার জীবন শেষ করতে পারবো না, আমার রাজ্য সিংহাসন এটা আমার স্বপ্ন, আমি তোমার জন্য দানব হয়ে বাঁচতে চাই না। এই কথাগুলো জুয়ান কিছুতেই মানতে পারে না, সে ভাবে এতটা যাকে ভালোবেসেছি এমনকি তার জন্য জিয়াওয়ের মতো স্বামীকে সর্বদা ঘৃণা করেছি, যে আমার জন্য শুধু মৃত্যুকেই বেছে নিয়েছে, আর আমি এগুলো কি দেখছি। জুয়ান নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না, সে এতটাই ইমোশনাল হয়ে পড়ে যার কারণে দানবটি আবারও আক্রমণ করে ফেলে। ঠিক সেই সময় ভেষজবিদ সে গুহার কাছে চলে আসে আর তাকে সাথে করে নিয়ে আসে তার আস্থানায় আর অপেক্ষা করে সেই বিষাক্ত ফুল ফোটার। এই ফুল ফুটে গেলে জুয়ান আজীবনের জন্য দানব হয়ে যাবে। এদিকে জিয়াও ভেষজবিদকে খুঁজে সেখানেই চলে আসে। তখন জিয়াও আর ভেষজবিদের মাঝে প্রচুর লড়াই শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই বিষাক্ত সুরা ফুল ফুটতে থাকে আর জুয়ানও অল্প অল্প করে দানবে পরিণত হতে থাকে। ফুলটা ফোটার সাথে সাথে জুয়ান শক্তিশালী রক্তপিপাসু দানব হয়ে যায় আর প্রথমেই সেই ভেষজবিদকে ভয়ানকভাবে আঘাত করে। তখন জিয়াও দৌড়ে ভেষজবিদের কাছে যায় আর জানতে চায় প্রতিষেধক কোথায় আছে। তো ভেষজবিদ বলে, আর কোনো প্রতিষেধক অবশিষ্ট নেই, তবে একমাত্র সত্যিকারের ভালোবাসার কেউ এই সুরা ফুলকে যদি নিজের দেহে সমাহিত করে তাহলেই জুয়ান বেঁচে যাবে, তবে সেই মানুষটি মারা যাবে। এ কথা বলেই ভেষজবিদ মারা যায়। এর মধ্যে জিয়াওয়ের সেনারা সেই গুহায় চলে আসে। জুয়ান তখন তাদের উপরে হামলা করে আর তাদেরকে মারতে থাকে। জিয়াও তার প্রধান রক্ষাকারীকে বলে, আপনি বাকিদের নিয়ে এখান থেকে এখনই চলে যান, কারণ বাকিটা আমাকে একাই সামলাতে হবে। জিয়াওয়ের আদেশ মতো সবাই সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এরপর জুয়ান জিয়াওয়ের উপরে হামলা করে, তার বিষাক্ত নখ জিয়াওয়ের গলায় ঢুকিয়ে দেয়।
প্রচন্ড যন্ত্রণা সহ্য করে সে। এরপর পাশে থাকা আগুন থেকে কাঠ নিয়ে সেই বাজানো ঢোলের সাউন্ডটি করে জিয়াও। শব্দটি জুয়ানের হৃদয়কে টাচ করে। সে অনুভব করে এই শব্দ সে কোথাও শুনেছিল। বুঝতে পেরে জুয়ান তখন কিছুটা নর্মাল হতে থাকে। আর ওই সুযোগেই জিয়াও সেই সুরা ফুলকে ধরে ফেলে। তখন ফুলটি নিজে থেকে একাই তার দেহে সমাহিত হতে থাকে। আর এদিকে জুয়ানের বডি থেকে দানবের প্রভাব শেষ হতে থাকে। ফুলটি একদমই ভ্যানিশ হয়ে যায়। আর জুয়ানও তখন সুস্থ হয়ে যায়। তবে একই জিয়াওয়ের বডিতে বিষের প্রভাব অনেক বেড়ে যায়। জুয়ান বলে, তুমি এতটা ভালোবাসলে আমাকে, আর আমি তোমাকে ঘৃণাই করে গিয়েছি। অনেক কান্না করে জুয়ান। জিয়াওজি বলে, আপনার কি মনে আছে 15 বছর আগে এক ক্রীতদাসকে আপনি মুক্ত করেছিলেন, আর তাকে দয়া করে আপনি আপনাদের সেনাবাহিনীতে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। সেদিন যদি সেই ক্রীতদাসকে মুক্ত না করতেন, তাহলে সে আজ আপনাদের রাজ্যের সেনা প্রধান হতে পারত না। জুয়ান বলে, এটা কি তুমিই ছিলে? জিয়াও বলে, সেদিন থেকেই আপনাকে ভালোবাসি। আমার জীবন আপনিই বাঁচিয়েছেন, তাই আপনাকে ভালোবেসেই জীবন উৎসর্গ করলাম। এরপরেই জিয়াও মারা যায়। জুয়ান অনেক কান্না করে তার সত্যিকারের ভালোবাসা হারিয়ে। এদিকে জিহ্যাং বেঁচেও আজ নিঃস্ব জুয়ানের ভালোবাসা হারিয়ে। জুয়ান তো নিজেকে ক্ষমা করতে পারে না, তাই সে নিজেকে হিমায়িত পর্বতে বন্দি করে ফেলে জিয়াও এর মৃত বডির সাথে। নিজের মৃত্যুর আগ পর্যন্ত সে এভাবেই বেঁচে থাকবে তার হারানো ভালোবাসার সাথে। জুয়ান নিজেকে আর ক্ষমা করতে পারে না। আর মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়। ফ্রেন্ডস, মুভির কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য থ্যাংকস। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।